শহরে বসেছে পর্যটন মেলা। শুক্রবার মেলার সূচনা হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, এটি চলবে রবিবার পর্যন্ত। সূচনার দিনই বহু মানুষ ভিড় করেছিলেন। উদ্যোক্তাদের আশা, আগামী দিনগুলিতে ভিড় আরও বাড়বে। ভ্রমণপ্রেমী মানুষ এদিন পুজোর ভ্রমণের প্যাকেজ নিয়ে খোঁজ খবর করছিলেন। কেউ যেতে চান কাশ্মীর, তো কেউ রাজস্থান, কেউ খোঁজ নিচ্ছিলেন কেরালার, তো কেউ আবার হিমাচলের। সব মিলিয়ে প্রথম দিনই জমজমাট পর্যটন মেলা। কোভিড সারা পৃথিবীর ন্যায় আজকে আমাদেরও পুরো নাড়িয়ে দিয়ে চলে গেছে। যে দু বছর দুর্বিষহভাবে আমরা কাটিয়েছি এটা কহতব্য না, আপনারা সবাই জানেন। কিন্তু সবথেকে মজার ব্যাপার, ট্যুরিজম একটা বড় ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির সঙ্গে আজকে অঙ্গাঙ্গিভাবে অন্তত 5 লাখ লোক জড়িত আছে পশ্চিমবঙ্গের মধ্যে। তো সেই ইন্ডাস্ট্রিটাকে আবার যে ঘুরে দাঁড় করাতে হবে বা সেই ইন্ডাস্ট্রিকে কীভাবে সাপোর্ট দিতে হবে সেই ব্যাপারে না আমরা সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কারোর কাছেই সেরকম সাপোর্ট পাইনি। কিন্তু হ্যাঁ, আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অগণিত মানুষের, ভ্রমণ পিপাসু মানুষের ভালোবাসা, যারা আজকে এগিয়ে এসছেন এবং এগিয়ে এসে আমাদের কাছে নিজেরা এসে বলছেন, দাদা আমরা ঘুরতে যেতে চাই, আমাদের ঘোরান, আমরা বাড়িতে থাকতে পারছি না, আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমরা যে মনে হয় আবার নতুন করে শ্বাস নিতে পারছি বা আবার ঘুরে দাঁড়াতে পেরেছি সেই সব মানুষের জন্য। এবং আপনারা সবাই জানেন বাঙালিরা খুব ভালোবাসে ঘুরতে, এবং বাঙালির পরে সবথেকে বেশি ঘুরতে ভালোবাসা হচ্ছে মহারাষ্ট্রে। আজ মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গের বুকে প্রচুর লোক ঘুরতে আসছে, এবং পশ্চিমবঙ্গে তাদের সবথেকে বেশি যাওয়ার জায়গা হচ্ছে, মানে দেখার জায়গা তারা ইন্টারেস্ট দেখাচ্ছে হচ্ছে দার্জিলিং পার্বত্য অঞ্চল এবং পুরুলিয়া সাইড। আমরা কিন্তু কোনোদিন ভাবিনি পুরুলিয়াতে মহারাষ্ট্রিয়ানদের এত রকমের মানে একটা বিরাট শ্বাস পড়বে যেটা আজকে পড়েছে। আমরা সত্যি আনন্দিত, এবং আমরা চাইছি যদি এই আমরা ঠিক এই মুহূর্তে যেভাবে আমরা রান করছি তাতে আমরা আশা করছি পুজোর সময় এই চাপটা আরও বাড়বে। এবং এবারে হয়তো গত 2 বছরের যে দুর্বিষহ অবস্থাটা সেটা আমাদের কাটিয়ে চলেছে। রাজ্যের বাইরে যদি বলেন তাহলে আমি প্রথমেই বলবো যে ম্যাক্সিমাম ট্রেন যেটা রয়েছে সেটা হচ্ছে আন্দামানের ওপর। আন্দামানে লোকে খুব যেতে চাইছে, এবং লোকের কাছে একটা জিনিস আজকে পরিষ্কার হয়ে গেছে, প্লেনের দাম, টিকিটের দাম বাড়লো, যদি সে 4 মাস আগে বা 5 মাস আগে, একটা লোক ঘুরতে যাওয়ার আগে 4-5 মাস আগে থেকে সে চিন্তা করে, সেই 4-5 মাস আগে যদি সে টিকিটটা করে দিতে পারে অনেক সস্তায় আপ অ্যান্ড ডাউন টিকিট হয়ে যাচ্ছে। এর বাইরে আন্দামানে বাকি যা খরচা সে তো অন্য যে কোনো জায়গায় গেলেও সেই একই খরচা, কিন্তু আন্দামানে সুবিধা হচ্ছে এইটাই যে আন্দামানে এত রকম প্রাকৃতিক বৈচিত্র্য আছে যেটা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না, সেই জন্যই লোকে আন্দামানের ওপর ভীষণ শ্বাস দিয়েছে। এবারে আন্দামানের বাইরে যদি আপনারা অন্য রাজ্যের কথা বলেন তাহলে সেক্ষেত্রে আরেকটা জায়গা সেটা হচ্ছে আপনার অরুণাচল প্রদেশ, লোকের খুব যাওয়ার ইচ্ছা।